雀，喜鹊。喜鹊বা দোয়েল চীনে সৌভাগ্যের পাখি। লোকেরা বলেন সি ছুয়ের ডাক সৌভাগ্য বয়ে আনতে পারে। পাখিটি ফুল গাছের শাখায় এবং সাধারণ মানুষের বাড়িতে ওড়ে, সে সুখবর ও সৌভাগ্যের পূর্বাভাস দেয়। রূপকথায় বলা হয়েছে সি ছুয়ে আকাশে ভেসে উড়ন্ত সেতু তৈরি করে, বিচ্ছিন্ন হওয়া এক দম্পতির পুনর্মিলনে সাহায্য করে। হাজার হাজার সি ছুয়ে একত্রে উড়ে ছায়াপথ অতিক্রম করার জন্য বিশাল এক সেতু তৈরি করে। ছুয়ে এমনই দয়ালু দূত। মানুষ সি ছুয়েকে পছন্দ করে, সে দেখতে সদাশয় ও সুন্দর, ফলে মানুষ প্রায়ই বলে সি ছুয়ে ডাকলে সুখবর আসে।喜鹊，喜鹊。汉字。আট হাজার বছর আগে পাথরের বুকে খোদিত অক্ষর হল হানজি, চীনা অক্ষরের প্রাচীনতম আদিরূপ। চীনারা পৃথিবীতে যা কিছু দেখত তা প্রকাশ করত ছবি এঁকে। পাশ্চাত্যের মানুষ প্রায়ই বলে হান জি হল পড়ার মতো চিত্র, কারণ আদিকালে সংশ্লিষ্ট বস্তুর গঠন অনুসারে হান জি অর্থ প্রকাশিত হতো। এরকম অক্ষরকে চিত্রলিখিত অক্ষর বলা হয়। আবার কিছু হান জি ধ্বনি ও আকারের প্রতিনিধিত্বকারী চিহ্ন দিয়ে গঠিত। হানজি সমৃদ্ধ ঐতিহাসিক চিহ্ন ধারণ করে। এর মাধ্যমে আমরা প্রাচীনকালের চীনাদের জীবনরীতির ধারণা পাই। সবচেয়ে বেশি ব্যবহৃত হানজি সংখ্যা প্রায় 2500। এসব হানজি জানা চীনা বিশ্বকোষ নিয়ে গবেষণা করার সমতুল্য। হানজি রহস্যময় জগতে আপনাকে স্বাগতম। হানজি। Thank you.
顿，矛盾。মাও বা বর্ষা মানুষকে আঘাত হানার ধারালো অস্ত্র। তুন বা ঢাল ব্যবহৃত হয় আঘাত প্রতিরোধে। চীনা ভাষায় এ দুটো শব্দ একসঙ্গে থাকা মানে পারস্পরিক দ্বন্দ্ব। একটি গল্পে আছে, অতীতে এক লোক বর্ষা ও ঢাল বিক্রি করছিল। সে বর্ষা দেখিয়ে বলল, আমার বর্ষা অতুলনীয় ধারালো, যে কোনো শক্ত বস্তুকে তা বিদীর্ণ করতে পারে। তারপর সে তার ঢাল দেখিয়ে বলল, কোনো ধারালো জিনিস আমার ঢালকে বিদীর্ণ করতে পারবে না। কেউ একজন তাকে প্রশ্ন করল, যদি তোমার বর্ষা তোমার ঢালকে বিদ্ধ করে তাহলে কি হবে? ব্যবসায়ী কোনো সদুত্তর দিতে পারল না। এ গল্প আমাদের সতর্ক করে দেয় যে পরস্পর বিরোধী কোনো কাজ করা উচিত নয়। মাও তুন দিয়ে দুটি বস্তুর মধ্যে বৈরী সম্পর্ক বা দ্বন্দ্ব বোঝায়। মাও তুন মাহু। বিশ্বের অন্যান্য ভাষার মতো চীনা শব্দ সম্পর্কেও অনেক মজার মজার গল্প আছে, যেমন মাহু। প্রাচীনকালে একজন চিত্রশিল্পী অসাবধানতা বশত এমন একটি ছবি আঁকলেন যা দেখতে ঘোড়া ও বাঘের মতো। তিনি বড় ছেলেকে বললেন, এটা বাঘ। বড় ছেলে বাইরে খেলার সময় একটি ঘোড়া দেখে তাকে বাঘ মনে করল, ফলে তীর ছুঁড়ে ঘোড়াটিকে মেরে ফেলল। চিত্রশিল্পী তার ছোট ছেলেকে বললেন, এটি ঘোড়া। তার ছোট ছেলে একটি ঘুমন্ত বাঘ দেখে ঘোড়া মনে করল এবং তার পিঠে চড়তে গিয়ে বাঘের ধাওয়া খেল। এভাবে চিত্রশিল্পীর দুটি চিন্তাহীন কর্মে তার দুই ছেলের একজনের জন্য ঘোড়ার মালিক এসে ক্ষতিপূরণ চাইল, আরেকজন বাঘের আক্রমণে প্রাণ হারাতে বসল। তখন থেকে অসাবধান বোঝাতে মাহু শব্দটি প্রচলিত হয়। শব্দটি দিয়ে কোনো কাজের ক্ষেত্রে অসাবধানতা প্রকাশ করা হয়। মাহু। মাহু।
吃醋。চিনে চু চু বা ভিনেগার খাওয়া কথাটির আরেকটি অর্থ ঈর্ষা। কথিত আছে, প্রাচীনকালের একজন সম্রাট তার মন্ত্রীকে দ্বিতীয় বিয়ে করাতে চাইলেন। এতে মন্ত্রীর প্রথম স্ত্রী ঈর্ষান্বিত হলেন। সম্রাট আদেশ দিলেন, হয় তিনি বিষাক্ত মদ খাবেন অথবা এ বিয়ে মেনে নেবেন। মন্ত্রীর স্ত্রী অপ্রত্যাশিতভাবে সেই বিষাক্ত মদ খেয়ে ফেললেন, কিন্তু তিনি বিষক্রিয়ায় আক্রান্ত হননি, কারণ তিনি পান করেছিলেন ভিনেগার। সম্রাট আসলে এভাবে তাকে পরীক্ষা করছিলেন, এটা একটি ঠাট্টা মাত্র। তখন থেকেই ভিনেগার খাওয়া আর ঈর্ষা সম্পর্কযুক্ত হয়েছে। এটি দিয়ে প্রেমিক প্রেমিকার মধ্যে ঈর্ষা কাতর অবস্থা বোঝায়।知音মানে অন্তরঙ্গ বন্ধু। উঁচু পাহাড় ও স্রোতধারা গল্পে চি ইন এর ওপর চীনাদের বোঝা পড়ার ব্যাখ্যা দেয়া হয়েছে। কথিত আছে, চীনের বাদ্যযন্ত্র কু চিন এর ওস্তাদ শিল্পী পোয়া পাহাড়ে চি নামে কাঠুরের সঙ্গে দেখা হয়। যখন পোয়া কুছিন বাজাচ্ছিলেন, তখন চি বললেন, তোমার বাজনার মধ্যে আমি উঁচু পাহাড় ও স্রোতধারা অনুভব করছি। চি বাজনার মাধ্যমে পোয়ার মনোভাব বুঝতে পেরেছেন। চি মারা যাওয়ার পর পোয়া তার কবরের সামনে বসে চূড়ান্ত সুর বাজালেন। এরপর তিনি কুছিন বাজানো বন্ধ করে দেন। পরে লোকেরা এ গল্প দিয়ে পরস্পরকে শ্রদ্ধা করা বোঝায়। চীনে যদি কেউ তোমাকে চি ইন বলে, তাহলে বোঝা যাবে তুমি তার অন্তরঙ্গ বন্ধু। চি ইন Thank you.
西东西চীনা ভাষায় তুং মানে পূর্ব, সি মানে পশ্চিম, তুং সি একসঙ্গে করলে হয় জিনিসপত্র। কথিত আছে প্রাচীনকালে এক বুদ্ধিমান লোক ছিলেন, তিনি সবসময় কেন প্রশ্নটি করতেন। একদিন তিনি রাস্তায় এক বন্ধুকে দেখেন। বন্ধু একটি বাঁশের ঝুড়ি নিয়ে জিনিস কিনতে যাচ্ছিল। তিনি চিন্তা করলেন, কেন পূর্ব ও পশ্চিম কিনে, উত্তর দক্ষিণ কিনে না কেন? আসলে চীনের প্রাচীনকালে কাঠ ছিল পূর্বের প্রতীক, স্বর্ণ ছিল পশ্চিমের প্রতীক, আগুন ছিল দক্ষিণের প্রতীক, পানি ছিল উত্তরের প্রতীক। বাঁশের ঝুড়ি দিয়ে কাঠ ও স্বর্ণ বহন করা যায়, কিন্তু আগুন ও পানি বহন করা যায় না। ফলে লোকেরা পূর্ব ও পশ্চিম কেনে, উত্তর দক্ষিণ নয়। সেই থেকে তংসি হল জিনিসপত্রের প্রতিশব্দ।宝贝。প্রাচীনকালে মানুষ সমুদ্র তীরে এক ধরনের বিশেষ ও সুন্দর খোলস মুদ্রা হিসেবে ব্যবহার করতেন। চীনা অক্ষর পেই এই খোলসের আকৃতি অনুসারে সৃষ্ট হয়েছে। আপনি এই অক্ষরটি দেখুন, ঠিক খোলসের মতো, তাই না? পরে খোলসের মুদ্রা ব্যবহার বন্ধ হয়ে যায়। পাও পেই এ শব্দ দিয়ে মহামূল্যবান বা নিজের প্রিয় জিনিসের বর্ণনা দেয়া হয়। পাও পেই শব্দটি কেবল দ্রব্যের জন্যই প্রযোজ্য নয়, সন্তান হচ্ছে পিতা মাতার। পাও পেই প্রেমিক প্রেমিকাও একে অপরের পাও পেই। পাও পেই শব্দটি প্রিয় মানুষের জন্য প্রিয় এক সম্বোধনে পরিণত হয়েছে। Thank you.
字，数字。চীনে সংখ্যা গণনার ভূমিকা ছাড়া ক্রমতালিকা, শৃঙ্খলা ও প্রাকৃতিক প্রতীক সমৃদ্ধ অর্থ প্রতিনিধিত্ব করে। চীনের প্রাচীন তাও ধর্মতে বলা হয়েছে, তাও থেকে একের সৃষ্টি, এক থেকে দুয়ের সৃষ্টি, দুই থেকে তিনের সৃষ্টি, আর তিন থেকে সৃষ্টি এ বিশ্বের সবকিছু। এখানে এক, দুই, তিন মহাবিশ্বের মৌলিক শৃঙ্খলার প্রতীক। চীনের প্রাচীন পরিবর্তনের গ্রন্থে তিন, পাঁচ, ছয় ও নয় এ কয়েকটি সংখ্যার আরও রহস্যময় ব্যাখ্যা রয়েছে। পাঁচ পদার্থ তত্ত্বে প্রকৃতির পাঁচটি মৌলিক শক্তি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হয়েছে। বিভিন্ন স্থাপত্যের নকশায়ও চীনারা সংখ্যা ব্যবহারের ওপর গুরুত্ব দেয়। চীনারা সংখ্যার রহস্যময় ভূমিকা আলোচনা করতে পছন্দ করেন। উন্নত ডিজিটাল প্রযুক্তির যুগেও সংখ্যার ওপর মানুষের গবেষণা সীমাহীন। সূচি, সূচি। পিঠ চুলকালে কি করবেন? ১৭০০ বছর আগে চীনারা এক ধরনের কাঠের হাত তৈরি করেছিল। এই ক্ষুদ্র যন্ত্রের এক জীবন্ত নাম আছে, তা হল অন্যের সাহায্য লাগবে না। পরবর্তীতে অন্যের সাহায্য লাগবে না মন্ত্রীদের ব্যবহৃত হো পান নামক লেখার কাঠিতে সংযুক্ত হয়েছে। এর সুন্দর একটি নাম হল রু ই। এর অর্থ হচ্ছে সব ইচ্ছা পূরণ করা। এর মাথা গ্লসি গণদের মা আকৃতির, হাতলে খোদাই করা থাকে বাদুর, পিওনি ফুল ও প্রাচীন মুদ্রাসহ নানা চিত্র। চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতিতে এসব জিনিস শুভ ইচ্ছার প্রতীক। শুভলক্ষণ আছে বলে রু ই বৌদ্ধ ধর্মের এক ধর্মীয় যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। উপহার হিসেবে বন্ধুকে রু ই দেয়া মানে শুভকামনা করা।